ইচ্ছে থাকলে উপায় বের হয়, আর এই অদম্য ইচ্ছা শক্তিতে ভর করে শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নিজের মনের ভাবকে চিত্র ভাস্কর্যে ফুটিয়ে তুলেছে সুকল্প ঘটক। আসানসোল বানপুরের বাসিন্দা সুকল্প ছোট থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী, ঠিক করে কথা বলা হাঁটাচলা এগুলো স্বাভাবিকভাবে করতে পারে না সুকল্প, জানালেন সুকল্পের বাবা প্রাক্তন শিক্ষক তরুণ ঘটক। শুক্রবার আসানসোল বিএনআর মোড়ে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে নিজের আঁকা চিত্র ভাস্কর্য নিয়ে প্রদর্শনী শুরু করেছেন তিনি, যেখানে নিজের আঁকা চিত্রগুলি সাজিয়ে তুলেছেন তিনি। বর্তমানে সুকল্প বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র, তবে আঁকা শিখছেন 5-6 বছর বয়স থেকে। মনের জোরে শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে এভাবে চিত্র ভাস্কর্যের মাধ্যমে নিজের মনের ভাবকে ফুটিয়ে তুলতে দেখে প্রশংসায় পঞ্চমুখ শিল্পাঞ্চলবাসী। আমার ছেলে ও 6-7 বছর বয়স থেকেই এই আর্ট শুরু করেছে। প্রথমে হোপ স্কুলে যেত, প্রতিবন্ধী একটা স্কুলে যেত, ওখানে গিয়ে ও শিক্ষা শুরু করেছে। তারপরে ধীরে ধীরে শ্রী শ্যামল গাঙ্গুলি মহাশয়ের সহায়তায় ও এত পর্যন্ত এসছে, অঙ্কন প্রভাকর হয়েছে ও ফিফথ ইয়ার কমপ্লিট করেছে। ও এমনি ও বিএ সেকেন্ড ইয়ার পড়ছে, কিন্তু ও সেরিব্রাল পালসি, সেরিব্রাল পালসি ক্যান্ডিডেট, বিএ সেকেন্ড ইয়ার পড়ছে। ওর পায়ে সমস্যা আছে, আর কথায় একটু সমস্যা আছে, লেখাতেও একটু সমস্যা আছে। সব নিজে হাতে, ওকে কেউ সাহায্য করে না, সব নিজে হাতে করছে। আমার নাম তরুণ ঘটক। এর আগে তো কনভালশনও হয়েছিল কয়েক বছর আগে, এখন অনেকটা স্টেবল, বিএ সেকেন্ড ইয়ার পড়ছে। কি বার্তা দেবো, আরো উন্নতি করুক, আরো যাতে এগিয়ে নিয়ে যায়, এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। জয়শ্রী ঘটক। আমি তো এক কথায় মুগ্ধ, এবং আমি খালি ভাবছি যে কত ভালো কাজ একটা ছেলে করতে পারে এই বয়সে। ওর বয়সটা তো খুবই অল্প, আমরা সব এই যে এত বড় বয়স হয়ে গেছে, আমরা কিন্তু এখনও এরকমভাবে পারি না করতে, বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু এই ছেলেটি সুকল্প কিন্তু দেখিয়ে দিয়েছে। এবং আমার সবথেকে বড় কথা, আমার রিসেন্ট যতগুলো এক্সিবিশন দেখেছি, বাকি দু একটা ছাড়া এরটা তার মধ্যে জুড়ে যাচ্ছে, মানে অত্যন্ত যাকে বলে তাৎপর্যপূর্ণ এক্সিবিশন হয়েছে। এবং শিল্পাঞ্চলে এরকম ছবি দেখে আমরা সবাই কিন্তু মুগ্ধ, এবং আমাদের সবারই উচিত এই রকম ধরনের ট্যালেন্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমি আজকে এসছি ওই জন্যই যে ওর বাবা আমাকে পার্সোনালি ফোন করেছিলাম, তারও আপনাদের সাংবাদিক বন্ধু যে তারও তুমি দাদা এসো এই ছবিতে, সুমিত গাঙ্গুলি আমার বাবা। সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।